পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 6, 9, 12, 15 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। হ্যাঁ, কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তাহলে একবার ঘন্টাগুলো বাজছে, এখন 3, 6, 9, 12, 15 সেকেন্ড পর আবার বাজতেছে, এবং কতক্ষণ পর একত্রে বাজবে, যত কতক্ষণ পর একত্রে বাজবে সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগুই হচ্ছে পরের বার বাজবে একসাথে। ঠিক আছে, তাহলে লসাগু করেই 3, 6, 9, 12, 15। ঠিক আছে, যেহেতু 3, 6 ভিতরে আসছে আমরা বাদ দিতে পারি, 6, 12 ভিতরে আসছে আমরা বাদ দিতে পারি, তাহলে 9, 12, 15 লসাগু করলে আমাদের হয়ে যাবে। তাহলে 3 দেওয়া দিই আমরা, 3, 3, 9, 3, 4, 12 আর 3, 5, 15, তাহলে 3 × 3 × 4 × 5, তাহলে কত আসছে 4, 5, 20, 3, 3, 3, 60 আর 3, 4, 180। ঠিক আছে, তার মানে 180 সেকেন্ড পরে আবার তার একত্রে বাজবে। 180 সেকেন্ডে যদি আমরা মিনিটে নিয়ে যাই তাহলে কী আসবে, 180কে আমরা মিনিটে নিয়ে গেলে 60 দিয়ে আমাদের ভাগ দিতে হবে, তার তিনবার যাবে। হ্যাঁ, 180, তার 3 মিনিট পরে একত্রে বাজবে অথবা 180 সেকেন্ড পরে তারা একত্রে আবার বাজবে, এটাই অ্যান্সার।